ए गागा कित कित खेल रहे हो तो ना कित 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 खेल रहे हो तो रास्ता पूरा एकदम बाहर रास्ता पे जे भाई बंधु अवस्था बेगदिक घुरे गेलो बंधु किछु करार नहीं बंधु किछु करार नहीं এই যে দুই গান্ডু একসাথে দুই বন্ধু আছে ওরা বলছে রাত দুটো সময় যা খুশি চাইবি সব পেয়ে যাবি অসুখ করে আরে ঠিক আছে ভাই প্ল্যানি তোমার হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর এখন একটা প্ল্যান করেছি সাডেনলি প্ল্যান ঠিক আছে এখন একটা ভাই ফোন করলো তোর বাড়ি যেতে হবে ওর বাড়ি হচ্ছে অশোকনগর আর দুজন ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে এক সে আর একেই ফোন করে 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 আমার মাথা খারাপ করেছে ও কী করবো কী করবো ভেবে পাচ্ছি না তো সুইগির ড্রেসই পরেছিলাম তো সুইগির ড্রেস পরে চলে যাচ্ছে ঠিক আছে যাই হোক সুইগির একটা ভালো একটা ইয়ে হয়ে যাবে অ্যাড হয়ে যাবে তো যাই আপাতত এখন যাবে তোমার হচ্ছে সোজা বারাসাত হয়ে তোমার হচ্ছে অশোকনগর তো চলো কী কী সিন নেওয়া যায় দেখি রাতের বেলা আর যাই দেখে তো নিয়ে এসছে এখন যেতে হবে কিছু করার নেই যাই চুল ফুল দেখে কিছু মনে করবে না চুল তো এমনি হেলমেটের জন্য ভালো থাকে না আর দাড়িটাও কাটা হয়নি যদি রাস্তার সময় পাই দাড়িটা কেটে নেবো বাট ঠিক আছে যদি না পাই তো করার এই যে এই মুহূর্তে আছি তোমার কেষ্টপুর ওয়ালপুরের উপরে আর বাইপাসের উপরে আছি আর যাচ্ছি অশোকনগর তো জানি না কতক্ষণ লাগবে 40-45 কিলোমিটারের রাস্তা বারাসাত অব্দি ডবল রাস্তা পাবো আর বারাসাতের পরে সিঙ্গেল রাস্তা হয়ে যাবে তো আর অন্ধকারও হয়ে যাবে এদিকে তো লাইট পেয়ে যাবো বাট ওইদিকে লাইট পাবো না তো যাই হোক সবাই চলো আর এরা জানো বললাম আমি ভিডিওতে এর আগে যে মানে ফোন করেছে দিয়ে বলছে ভাই আসতেই হবে আসতেই হবে কিছু করার নেই বাট কী করবো কোনো অপশান নেই আমার কাছে যেতেই হবে তো যাচ্ছি বাট রেডি ছিলাম না যে কারণে তোমার হচ্ছে ড্রেস ফ্রেস কিছুই পরিনি সুইগির ড্রেস পরে নর্মালে বেরিয়েছিলাম কাজ করার জন্য তো সুইগির ড্রেস পরেই বেরিয়ে যাচ্ছি আর যথারীতি ক্যামেরাটা আমার কাছে ছিল তো যাই হোক একটা ব্লগ হয়ে যাবে সেই কারণে আর কি ভিডিওটা করছি তো চলো একটু বেরিয়ে যাওয়া যাক যতক্ষণ লাইট আছে ততক্ষণ ব্লগ করতে পারবো সামনে গিয়ে দেখা যাক তোমার হচ্ছে দত্তপুকুর বা দমদম এয়ারপোর্টের আশেপাশে কোথাও চাপা খাবো তো যাই হোক মজাই হবে বেশ মজা হবে আর দেখা যাক আর আমার তো এমনি ঠান্ডা লেগেই আছে কাশি তো যাইনি রাতের বেলা ওইদিকে মনে হয় বেশি ঠান্ডা পাবো বাট ঠিক আছে তুমি কে হবে আমার আবার নতুন করে লিখবো গল্প আবার তো গাইস ফাইনালি তোমার হচ্ছে মধ্যম গ্রামের কাছাকাছি চলে এসেছি এখান থেকে বারাসাত 100 কিলোমিটার দেখাচ্ছে আর রাস্তা ট্রাকের এত জ্যাম বাপরে বাপ কি বলবো এই জায়গাটা একটুখানি ফাঁকা দেখছি আমি খালি যে কারণে ক্যামেরাটা অন করলাম এটা মাইকেল নগর মনে হয় মধ্যম গ্রাম বা বিরাটের মধ্যেই পড়ে যাই হোক তেল ভরতে হবে সামনে গিয়ে তেল ভরবো আর এটা যশোর রোড তো গাইস ফাইনালি তোমার হচ্ছে তেলটা ভরে নিই পেট্রোল পাম্পে চলে এসেছি 200 টাকা মাল বুড়োর সাথে ছুরি বিয়ে দিলে যা হয় তাই হয়েছে বুঝলি তো কেন ফোন পে স্ক্যানারটা দাও গাইস ফাইনালি তোমার হচ্ছে তেল ভরি নিয়েছি আর যাচ্ছি তোমার হচ্ছে অশোকনগর আর এটা দেখো মধ্যম গ্রাম জ্যামটা দেখো খালি রাস্তায় খালি জ্যামটা দেখো তো গাইস ফাইনালি চলে এসেছি দত্তপুকুরের কাছাকাছি আর এখন প্রচন্ড ঠান্ডা এদিকে প্রচন্ড ঠান্ডা আর এখানে চা খেয়ে বেরিয়ে যাবো না দেখি ও ভাই কি ঠান্ডা রে কই গেলি রে কোনটা কি দেখেছিস
তো চা খেতে হবে, চলো আপাতত যাই চার দোকানে। না না লাল চা কে খাবে, ঠান্ডা লাগছে না, শরীরটা হিট করাতে হবে দুধ চা। চা হচ্ছে মোটামুটি ভালো, মারাত্মক টাইপের বলবো না, তবে আরেকটা দোকানে চা খাই তো ওখানে যাইনি, এখানে দাঁড়িয়ে গেছি, তো চা খেয়ে নি তারপরে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি তোমার ওখান থেকে চা খেয়ে বেরিয়ে যাচ্ছি, আর দত্তপুকুর বাজারের একটু আগেই আছে, আর পুরো অন্ধকার, ঠিক আছে, পুরো রাস্তা পুরো অন্ধকার এদিকে, তো এদিকে কিছু নেওয়ার নেই, যা হবার কাল সকালেই হবে, আপাতত যদি কোনো ফুটেজ অ্যাড করা যায় তো করবো, নাহলে কাল সকালে যা ফুটেজ অ্যাড হবে সেটাই, ঠিক আছে। আর যাই না, এদিকে এখন পুরোটাই অন্ধকার, কী নেবো, গোপুরতে রাতের বেলা এমনি অন্ধকারে কাজ করে না কলকাতার লাইট, মানে লাইটে অন্ধকারে আর কি কাজ করবে। তো যাই হোক, আপাতত স্টপ করে দিচ্ছি, আর সামনে দত্তপুকুর বাজার, বাজারে একটু আগে একটা ধাবা ছিল, ওখানে দাঁড়িয়েছি আমরা চা খেতে, তো দেখা যাক অশোকনগর কটা অব্দি কটায় পৌঁছায়, তো অশোকনগর ওখানে গিয়ে একটুখানি ফুটেজ নেবো, বাদ বাকি আর সব কাল দিনের বেলার ফুটেজ অ্যাড করবো। তো যাই হোক, এখন আপাতত স্টপ করে রাখি। বড়িয়া হবে না বিরিয়ানি তোমার, তো গাইস এখন বন্ধু বাড়ি যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যাচ্ছি, ও বললো বিরিয়ানি নিয়ে যেতে, আসি হ্যাঁ, তো বিরিয়ানি নিয়ে নিলাম এখানে, দোকানের নামটা কি দেখবে, দেখ কলকাতা দাদা বৌদি বিরিয়ানি, মধ্যম গ্রামের দোকান, মধ্যম গ্রাম সরি দত্তপুকুর, বস বস বস, কোথার থেকে চলে আসে সব সামনে, দেখি তোমার হচ্ছে এই দোকানটা কথা বলছে, এই দোকানটা চা খুব ভালো করে, সকালবেলা এসে খাবো এই দোকানে, তো দেখি তোমার হচ্ছে অশোকনগর আর কতক্ষণ লাগে, 10-12 কিলোমিটার এখান থেকে। ফাইনালি অশোকনগর চলে এসেছি, আমার ডান সাইডে মনে হচ্ছে অশোকনগর স্টেশন, যাই হোক এখন রাতের বেলা বুঝতে পারছি না, এই বাদিক তো তো অশোকনগর সিটির মধ্যে এন্টার করে যাচ্ছি, আর অশোকনগরবাসী তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার দিক থেকে, আবার কবে আসবো জানি না, বাট আজ অব্দি কখনো অশোকনগরের মধ্যে ঢুকিনি, ফার্স্ট টাইম ঢুকছি, তো যাই হোক। বল বল, আমি ফুল একদম, বল আমি অশোকনগর আছি, দ্যাটস ওয়াই এরা আমাকে ব্ল্যাকমেল করে না, দিবে ইমান আমার পার্টনারই বেইমান, এই অশোকনগরে জমি কিনেছে, দ্যাটস ওয়াই ও ফেসবুক লাইভ করছে, সরি অশোকনগর বল, অশোকনগর আমি তোমার এসেছিলাম, আই লাভ অশোকনগর, বাট এই ম্যানটাকে দেখে নাও, দিস পার্সন ইজ নট বিলং টু অশোকনগর, দিস পার্সন ইজ বিলংস টু কচুখালি, কচুখালি ফ্রম বাংলাদেশ।
আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আশুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আশুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্ট গুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়রির মাঝে। তোর কথা হচ্ছে না, আর কিছু নেই। চাও কটা চা পাওয়া যাবে এদিকে? চা এখানে পাওয়া যাবে না, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছ উপহাস হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে, পৃথিবী গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম অশোকনগর। আর হ্যাঁ হ্যাঁ বাহ, এখানে রাজুদের জমি আছে পিছনে। আর এটা রাস্তা না, রাস্তা ওই দিকে। রাতে রাতে বন্ধ কর না, রাতে এদের বাড়িতে ছিলাম। আর এই আরেকজন আছে ফোনে, মিস্টার রাহুল। এই আরেকজন ফোনে আছে, আর এই আরেকজন ফোনে আছে, দাঁত মাজছে দিল্লিতে। আরে কিছু না, রাখো রাখো, দেখা যাবে না। তো যাই হোক, চলো মেন রোডে গিয়ে কথা হবে। এ ভাই, সরষে লাগিয়েছে তাহলে তেল পাবো তো? গাইস, ফাইনালি এখন চলে যাচ্ছি তোমার হচ্ছে কলকাতার দিকে, ঠিক আছে? আর সারাত ঘুরলাম, অশোকনগরটাকে দেখলাম, ঠিক আছে? রাতের বেলা তো বেশ মজাই লাগছিল, ঠান্ডা হয়ে উঠলো, সব কিছুই হলো। বাট এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে? এখন আবার গিয়ে ডিউটি করব। রাতে এত পরিমাণ ঠান্ডা ছিল যে সুইগির ড্রেসটা পরে চলে এসেছিলাম আমি, যথারীতি বাড়ি যাইনি, ডাইরেক্ট ডিউটি থেকে এসেছিলাম, যে কারণে সুইগির ড্রেস ফ্রেস পরেই চলে এসেছিলাম আর কি। জাস্ট শ্রী রানা মার্বেল, অশোকনগর, হাবড়া। তো এটার নামই হচ্ছে যশোর রোড, এটা রোড, এটা এটা ন্যাশনাল হাইওয়ে, এটা এটা আবার ইন্টারন্যাশনাল রোড, ঠিক আছে? ইন্টারন্যাশনাল, ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল। বাংলাদেশে চলে যাচ্ছে যশোর, মানে ঢাকা যেতে গেলে এই রোড হয়ে যেতে হবে। আর রোডটা এ না সাইড দেবে না কিছু করবে, এই ধরনের গাড়িগুলো। তো গাইস, ফাইনালি তোমার চলে এসেছি দত্তপুকুর। আর এখানে কাল রাতে যে দোকানটা দেখেছিলাম, সে দোকানটা কই? এই জায়গাটাই তো ছিল মনে হচ্ছে। এই দোকানে দাঁড়িয়ে চাটা খাবো, নাম দেখে দশের বন্ধ হয়ে গেছে নাকি?
তোকে কি করেছে কে জানে, করতে না জানা হচ্ছে। চা খেয়ে আর ব্লগটা কন্টিনিউ করবো না, এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে যদি কিছু ফুটেজ পাতে সেগুলো অ্যাড করবো, আর না হলে অ্যাড করবো না, ঠিক আছে। এই ভিডিওটা এই অবধি, জানি না কতটা ভালো হয়েছে, বাট চেষ্টা করেছি বাড়ি গিয়ে একটু পাস করে বুঝতে পারো ভিডিওটা কেমন হয়েছে। বন্ধু অবস্থা বেগতিক, ঘুরে গেল বন্ধু, কিছু করার নেই বন্ধু, কিছু করার নেই। কিতকিত খেললে হতো না, কিতকিত কিতকিত খেললে হতো, রাস্তা পুরো একদম বাবার রাস্তা পেয়েছে ভাই।